হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন নিচ্ছে নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে ওয়ার্ড 2016 বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সর্বপ্রথমে আজকে আমরা দেখব যে কীভাবে ওয়ার্ড ওপেন করতে হয়, কত রকমভাবে ওপেন করতে হয়, টোটাল ইন্টারফেসটা কোনটা কী, কোনগুলো কীভাবে কাজ করে, কোনগুলোর কী নাম, এরকম বিভিন্ন রকম জিনিস আমরা পরপর শিখব। বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখব ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, আউটলুক, কমেন্ট ফ্রম, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, পেন্ট বা ড্রয়িং, আমরা সব কিছু টিউটোরিয়াল দেখব। তো বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন। তো আমরা তাহলে শুরু করি, আর দেরি না করি, লেটস গো স্টার্ট। তো সর্বপ্রথম আমরা কি করব, যদি রান কমান্ডের মাধ্যমে ওপেন করতে চাই, রান কমান্ডের মাধ্যমে কিভাবে ওপেন করব এমএস ওয়ার্ড, তো রান কমান্ডের মাধ্যমে ওপেন করার জন্য আমরা কি করব, উইন্ডোজ কি প্লাস আর প্রেস করব। উইন্ডোজ কি প্লাস আর প্রেস করার পরে আমাদের দেখতে পাচ্ছেন এই যে রান কমান্ড চলে এসেছে, এখানে আমরা লিখব উইন ওয়ার্ড। যখন আমরা উইন ওয়ার্ড লিখব তখন এরকম চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন উইন ওয়ার্ড। এর পরে রান কমান্ডে উইন ওয়ার্ড লেখার পরে আমরা কি করব, জাস্ট ওকে তে ক্লিক করব। যখন আমরা ওকে তে ক্লিক করব তখন দেখেন এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইউজার ইন্টারফেস এলে আমরা এবার কাজ করতে পারবো। তো এভাবে একবার ওপেন করা দেখলাম, তার মানে আমরা এখন কিসের মাধ্যমে ওপেন করতে শিখলাম, উইন ওয়ার্ড লিখলাম কোথায়, রান কমান্ডের ভিতরে, এবং ওকেতে ক্লিক করলাম, করলে আমাদের এটা ওপেন হচ্ছে। এবার আমরা যদি স্টার্ট বাটনের মাধ্যমে, সরি, সার্চ করে যদি ওপেন করতে চাই কিভাবে করব, তার জন্য এই যে সার্চে ক্লিক করলাম, টাইপ হেয়ার টু সার্চ, এখানে ক্লিক করার পরে যেটা ওপেন করতে চাই সেই সফটওয়্যারটির নাম লিখলাম। আমরা কি ওপেন করতে চাই, ওয়ার্ড, ওয়ার্ড লিখলাম, দেখেন এই যে চলে এসেছে ওয়ার্ড 2016, এটাতে আমরা ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন সেই একই ইউজার ইন্টারফেস এসেছে, অর্থাৎ আমরা ওপেন করতে পারবো। এভাবে ওপেন করতে পারি, অথবা আমরা যদি স্টার্ট বাটনের মাধ্যমে বা উইন্ডোজ বাটনের মাধ্যমে ওপেন করতে চাই কিভাবে করব, তার জন্য আমাদের এই উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে। এরপর আমরা কি করব, স্ক্রল করে একটু নিচের দিকে আসব, এই যে দেখেন স্ক্রল বার, এই স্ক্রল বারটি লেফট ক্লিক টিপে রেখে টেনে নিচের দিকে নিয়ে আসবো, কারণ এখানে দেখেন এ বি সি ডি, এ বি সি ডি এইভাবে সাজানো আছে। তো এ বি সি ডি এক্স ওয়াই জেড অনুযায়ী যেহেতু সাজানো আছে, ডব্লু যেহেতু ওয়ার্ড, ওয়ার্ডের ডব্লু সেহেতু ওয়ার্ড শেষের দিকে আছে, তো আমরা ওয়ার্ডে ক্লিক করলাম। ওয়ার্ডে ক্লিক করতে ওয়ার্ড 2016 সেই একই জিনিস এসেছে। এখন আমরা জেনে নেব এই সম্পর্কে। তো এখন সর্বপ্রথমে দেখেন লেফট সাইডে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো যে রিসেন্টলি আমরা যেগুলি ইউজ করেছি, রিসেন্টলি যে কাজগুলো আমরা করেছি। এরপর আমরা যেটি দেখব সেটি হলো যে ডান দিকে যেগুলো আছে প্রত্যেকটা একটা একটা টেমপ্লেট, এগুলো কী বলে, টেমপ্লেট, এগুলো প্রত্যেকটা একটা একটা টেমপ্লেট। সাপোজ আমরা যদি এটাতে ক্লিক করি, এটা যেমন এসেনশিয়াল রিপোর্ট আছে, এটাতে ক্লিক করলাম, টেমপ্লেটটি তৈরি হলো। এবারে আমরা কি করব, এখানে এই লেখার পরিবর্তে আমাদের যে লেখাটি সেটি আমরা লিখে দেব, তাহলে কি হবে, আমাদের মতো করে তৈরি করে নেবো এটি, অর্থাৎ ডিজাইন করা আছে, জাস্ট আমরা চেঞ্জ করে নিলে আমাদের প্রয়োজনীয় কাজ আমরা মেটাতে পারবো। এভাবে আমরা টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। তো এরপর আমরা যেটি দেখব, সর্বপ্রথমে তো আমরা দেখব এখান থেকে, এই যে দেখেন আমাদের এখানে কি দেখিয়ে দিচ্ছে, যে সব টেমপ্লেটগুলো দেখিয়ে দিচ্ছে। এবারে আমরা যেহেতু নতুন করে শিখছি, আমরা তো টেমপ্লেট নিয়ে কাজ করব না, আমরা কোনো এক সময় টেমপ্লেট নিজেরাই তৈরি করব। তো সর্বপ্রথমে আমরা যেটা করব যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, অর্থাৎ পুরোটাই ব্ল্যাঙ্ক নেব। এই যে দেখেন ব্ল্যাঙ্ক চলে এসেছে, এরকম আসবে। এখন দেখেন এরকম আসবে কখন আসছে, যখন কিনা আমরা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করছি, অথবা আমরা যখন নর্মালি ওপেন করছি তখন কীরকম হচ্ছিল, তখন এখানে আমাদের এরকম ইউজার ইন্টারফেস আসছিল, অর্থাৎ স্টার্ট স্ক্রিন আসছিল, তাই না? আর আপনারা যদি এখানে ক্লিক করেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করেন, তাহলে কী হচ্ছিল, এই স্ক্রিনটা আসছিল। এখন আপনারা চাইলে এটি, এই যে ফাইল, এই যে স্টার্ট, এই যে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এসেছে না, আপনারা চাইলে এটা ডিরেক্টলি এটা আনতে পারেন। কীভাবে করবেন সেটি দেখে নিন। আমরা সর্বপ্রথমে কী করব, ফাইল, এরপরে অপশন, এরপরে দেখেন লেখা আছে এখানে শো দ্য স্টার্ট স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশান স্টার্টস। যখন এটা আমরা চেক করব তখন কী হবে, আমাদের স্টার্ট স্ক্রিনস আসবে, যদি চেক করা থাকে, অর্থাৎ এখন দেখেন এটা চেক করা আছে, তার জন্য এই যে স্ক্রিনটা, তার জন্য এই যে স্ক্রিনটা, আমরা যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করছি এই স্ক্রিনটা আসছে, কিন্তু ডিরেক্টলি এরকম আসছে না। এবারে ভালো করে খেয়াল করেন, আমরা এই অপশানটি ডিজেবল করে দেবো, অর্থাৎ আনচেক করব। আনচেক করে যদি ওকে করি তাহলে কী হবে, দেখেন
আমরা সফটওয়্যারটি বন্ধ করে দিলাম। দেওয়ার পরে উইন্ডোজ কি প্লাস আর, এখানে উইন ওয়ার্ড লেখা আছে, আমরা ওকে তে ক্লিক করলাম। এখন দেখেন ডিরেক্টলি আমাদের সে স্টার্ট স্ক্রিন আসেনি, অর্থাৎ আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। তো আমরা চাইলে স্টার্ট স্ক্রিন স্কিপ করতে পারি। তো কিভাবে আমরা স্টার্ট স্ক্রিন স্কিপ করলাম সেটা তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন। এবারে চলুন আমরা এই সম্পর্কে, এই ইউজার ইন্টারফেস সম্পর্কে আমরা একটু জেনে নিই বিস্তারিত। তো এবারে দেখেন একদম উপরের দিকে যেটা আছে টোটালটাকে কি বলা হয়, টাইটেল বার। টোটালটাকে কি বলা হয়, টাইটেল বার। এখন দেখেন একদম প্রথম দিকে যেটা আছে অর্থাৎ এইটুকু এরিয়া, এটুকু এরিয়ার কি বলে কুইক অ্যাক্সেস টুল বার, কি বলে কুইক অ্যাক্সেস টুল বার। এবারে দেখেন এটি ফাইল নেম বা ডকুমেন্ট নেম, তাহলে আমরা যে ডকুমেন্টের উপরে কাজ করছি সেই ডকুমেন্টের নেম এখানে থাকে। তাই তো এখন ডকুমেন্ট ওয়ান আছে, কারণ আমরা নতুন ওপেন করেছি, যে নামে সেভ করবো তখন সেই নামটি এখানে এসে যাবে। এরপরে কি আছে, অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ সফটওয়্যার নেম। এরপরে আছে দেখেন রিবন ডিসপ্লে অপশন, সাপোজ আমরা অটো হাইড রিবনে ক্লিক করলাম এরকম এসেছে। এবারে আমরা যদি শো ট্যাবস করি শুধুমাত্র ট্যাবগুলো দেখতে পাচ্ছি, যদি আমরা শো ট্যাবস অ্যান্ড কমেন্টস করি তাহলে এগুলো সবগুলো আসছে, তাই না। এবারে দেখেন আমরা যদি মিনিমাইজ করি তাহলে কি হচ্ছে, এটা মিনিমাইজ হচ্ছে, এবং আমরা আবার যদি ওপেন করতে চাই এখানে ক্লিক করলে ওপেন হচ্ছে। এবারে ভালো করে খেয়াল করেন, আমরা যদি এখানে রিস্টোর অথবা ম্যাক্সিমাইজে ক্লিক করি তাহলে কি হবে, রিস্টোর অথবা ম্যাক্সিমাইজ হবে। আমরা প্রথমে ক্লিক করলাম রিস্টোর হলো, এরপরে আমরা ফুল স্ক্রিন করতে চাইলে অর্থাৎ আমাদের কম্পিউটার যত বড় স্ক্রিন তত বড় স্ক্রিন যদি করতে চাই আমরা কি করব, ম্যাক্সিমাইজ অর্থাৎ পুনরায় এখানে ক্লিক করব। আর আপনারা তো জানেন এটাতে ক্লিক করলে ক্লোজ হয়ে যায়, অর্থাৎ এই উইন্ডোটি বা সফটওয়্যারটি বন্ধ হয়ে যায়। এগুলো আমরা মোটামুটি জানলাম। এরপরে আমরা যে ডকুমেন্টটি তৈরি করছি সেটি শেয়ার করতে চাইলে প্রথমে সাইন ইন করতে হবে, আমার অলরেডি সাইন ইন করা আছে। এরপরে কি শেয়ারে ক্লিক করতে হবে এবং সাইন ইন করতে হবে, সরি সাইন ইন করার পরে শেয়ারে ক্লিক করে শেয়ার করে যে কোনো কাউকে পাঠিয়ে দিতে পারেন, যাই হোক ওটি এখন বলার বিষয় নয়। এবারে আমরা দেখতে পাচ্ছি ফাইল হোম ইনসার্ট ডিজাইন পিডিএফ ফক্সি রিডার পিডিএফ ফাইল পর্যন্ত, এগুলো প্রত্যেকটা একটা একটা ট্যাব বা রিবন, এগুলো কি বলে হোম একটি ট্যাব বা ইনসার্ট একটি ট্যাব ডিজাইন একটি ট্যাব, প্রত্যেকটি হলো একটি একটি ট্যাব, একটি একটি ট্যাব। যেমন ইনসার্টে ক্লিক করলাম ইনসার্ট জাতীয় বা ওই রিলেটেড কিছু অপশান আছে, এখানে ক্লিক করলাম ডিজাইনে ডিজাইন রিলেটেড কিছু অপশান আছে, আমরা লেআউটে ক্লিক করলাম রেফারেন্সে বা মেলিংস, যেখানেই আমরা ক্লিক করছি না কেন সেখানে সেই রিলেটেড কিছু চলে আসছে, তাই না। তাহলে এই যে ট্যাবে আমরা ক্লিক করবো সেই রিলেটেড কাজ করতে পারবো। এরপরে দেখেন আমরা যদি প্রথমে দেখেন এই নিচে লেখা আছে হোম ট্যাবে আমরা ক্লিক রেখেছি এবং নিচে লেখা আছে ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ বা স্টাইলস বা এডিটিং, এই জিনিসগুলো লেখা আছে। এগুলোর আবার কী বলে, এগুলোর নাম হলো গ্রুপ, এগুলোর কী বলে গ্রুপ। সেই গ্রুপের আন্ডারে দেখেন এখানে কিছু অপশান আছে, আবার ফন্ট গ্রুপের আন্ডারে এখানে কিছু অপশান আছে, প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে এখানে কিছু অপশান আছে। তাহলে এভাবে কি বিভিন্ন গ্রুপের আন্ডারে বিভিন্ন জিনিস আছে দেখতেই পাচ্ছেন। তাহলে এটা হলো ফন্ট গ্রুপ, এটা হলো প্যারাগ্রাফ গ্রুপ, যাই হোক। এবারে দেখতে পাচ্ছেন যে এই অ্যারো বা এই অ্যারোতে ক্লিক করলে আমাদের কি হবে, যে অপশনটি আসবে সেটা কি আবার কি বলে ডায়ালগ বক্স, অর্থাৎ এটা হলো একটা ডায়ালগ বক্স। কি ডায়ালগ বক্স, ফন্ট ডায়ালগ বক্স, ক্লোজ করে দিলাম। এরপরে দেখেন আমরা যদি এই প্যারাগ্রাফের অ্যারোতে ক্লিক করি, এই যে প্যারাগ্রাফ ওপেন হলো, এটাকে কি বলে প্যারাগ্রাফ ডায়ালগ বক্স। তাহলে এইভাবে আমরা যে অপশানে থাকবো সেটি সেই ডায়ালগ বক্স। এবার এখানে দেখেন এই যে এরিয়াটা, এইটাকে কি বলা হয় ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক এরিয়া। তাহলে যেখানে আমরা কাজ করবো সেটি হলো এই এরিয়া, এখানে আমরা লেখালেখি করব বা ডিজাইন করব বা যা কাজ করতে চাই সেটি করব, এটি আমরা বুঝলাম। এরপরে নিচের দিকে দেখেন যে স্টার্ট আসবার, এখান থেকে এটা টোটালটাকে কি বলা হয় স্টার্ট আসবার, কি বলে স্টার্ট আসবার। এখানে ইনফরমেশনগুলো দেয়, সাপোজ এখানে আমরা আগে কিছু লিখি, চলুন তো আমরা বাই ডিফল্ট যদি কিছু প্যারাগ্রাফ নিয়ে আসতে চাই নতুন করে না লিখে নিয়ে আসতে পারি, কীভাবে নিয়ে আসবো, তার জন্য আমাদের লিখতে হয় ইকুয়াল টু র্যাড ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থিসিস স্টার্ট অ্যান্ড এন্ড, আমরা করার পরে এন্টার প্রেস করবো আমাদের কিবোর্ড থেকে। যখনই আমরা এন্টার প্রেস করলাম দেখেন এখানে কতগুলো প্যারাগ্রাফ এসেছে, পাঁচটি, 1, 2, 3, 4, 5, তাই না, পাঁচটি প্যারাগ্রাফ এসেছে। তো এবারে দেখেন আমরা যদি পাঁচের বেশি, সাপোজ 15টি বা 20টি বা 50টি বা 100টি প্যারাগ্রাফ একসঙ্গে নিতে চাই, কীভাবে নেব,
এই প্রশ্নটি আপনাদের কাছে করলাম। আপনারা যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি নাও জানেন তবে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিভাবে এটি হয় সেটি আমাদের জানিয়ে দিন। তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো যে কিভাবে একসঙ্গে 5টি নয় 50টি বা 100টি বা 200টি আমরা প্যারাগ্রাফ নিতে পারি। তো সেটি কমেন্টের মাধ্যমে জানালে তবেই জানাবো, নইলে আমি জানালাম না। এবারে তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম যে এইভাবে আমাদের কি কিছু বাই ডিফল্ট প্যারাগ্রাফ নিয়ে আসতে হয়। এবারে দেখেন এই যে প্যারাগ্রাফ আমরা নিলাম এই সম্পর্কে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে সেগুলো কোথায় দেওয়া হবে স্ট্যাটাস বারে, তো সেগুলো দেখেন। এবারে এখানে যেমন কতগুলো পেজ আছে সেই পেজ নাম্বার দেখিয়ে দিচ্ছে, কতগুলো ওয়ার্ড আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে, কোন ভাষা বা কোন ল্যাঙ্গুয়েজ সিলেকশন করা আছে সেগুলো, বা এদিকে দেখেন ক্যাপস লক অন আছে কি নেই সেগুলো যদি আমরা দেখতে চাই দেখতে পারি, বা আরো ইনফরমেশন দেখতে চাইলে দেখতে পারি। এখানে যেমন জুম ইন বা জুম আউট এখানে সবগুলো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এভাবে আমরা এটা ইউজ করতে পারি। এবারে দেখেন এই স্ট্যাটাস বারে আরো অনেক কিছু ইনফরমেশন আমরা দেখতে পারি। সাপোজ আমরা দেখতে চাইছি যে ক্যাপস লক অন করা আছে কি অফ করা আছে, যদি ক্যাপস লক এখানে চেক করলাম, কিভাবে চেক করলাম, ওই স্ট্যাটাস বারের উপরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে দেখেন ক্যাপস লক এখানে চেক করতে এখানে দেখেন চলে এসেছে, আবার আমাদের ক্যাপস লক এখন অন করা আছে, অর্থাৎ আমরা যদি এখন লিখে বড় হাতের অক্ষর হচ্ছে তাই না, তার মানে ক্যাপস লক অন করা আছে সেই জন্য লেখা দিচ্ছে। এখন আমরা যদি ক্যাপস লক বন্ধ করি অর্থাৎ ক্যাপিটাল লেটার লেখা বন্ধ করি তাহলে দেখেন এখন ছোট লেখা হচ্ছে কিন্তু এখানে ক্যাপস লকটা লেখা নেই। এবারে দেখেন আমরা জুম যেটা এখানে জুম ইন জুম যেটা ছিল সেখানে আমরা এই যে এটা চেক করা ছিল বলে ছিল। এরপরে দেখেন আমরা যদি কলাম বা লাইন নাম্বার কতগুলো লাইন আছে সেটাও দেখতে চাই, জাস্ট আমরা লাইন নাম্বারে চেক করলাম, করার পরে দেখেন এই যে লাইন নাম্বারও চলে এসেছে, অর্থাৎ কতগুলি লাইন আছে সেগুলি আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কতগুলো লাইন আছে এই ইনফরমেশন বা অনেক কিছু আমরা জানতে পারি, এটা আমরা জানলাম। এরপরে দেখেন ডান দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটার কি বলে স্ক্রল বার, কি বলে স্ক্রল বার, স্ক্রল করে উপরে বা নিচে আমরা আসতে পারি, বা এখানে আমরা আরো একটু জুম করি, আমরা জুম করলাম দেখুন এবারেও আমরা কি স্ক্রল করে উপরে বা নিচে যেখানে যেতে চাইছি সেখানে যেতে পাচ্ছি। মোট কথা এভাবে আমরা যেতে পাচ্ছি। আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই তাহলে এখান থেকে যে কোনো কালার আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, দেখেন আমরা হালকা টাইপের একটা কালার দিলাম, তাহলে এভাবে আমরা কি ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতে পারছি। এখন এখানে আমাদের ইনফরমেশন দিচ্ছে কতগুলি পেজ আছে বা কতগুলি কি আছে, আমরা কপি করলাম, কপি করে সেই একই জিনিস পেস্ট করলাম অনেক কটা, তাহলে এখন দেখেন কতগুলি পেজ আছে এবং কতগুলি ওয়ার্ড আছে বা কতগুলি লাইন আছে এখান থেকে দেখিয়ে দিচ্ছে তাই না। এভাবে আমরা কি করতে পারি, এই ওয়ার্ডের সম্পর্কে আমরা ডিটেল জেনে নিলাম, এর পরে ক্লাস থেকে আমরা মূল বিষয়ে ফিরে আসবো। তাহলে এই যে বিষয়গুলো আপনাদের জানালাম এটি মোটামুটি মুখস্থ করবেন। এরপরে আমি আর একটি কোশ্চেন আপনাদের দিলাম, যদি ডিরেক্টলি আমরা স্টার্ট স্ক্রিন স্কিপ করতে চাই, অর্থাৎ স্টার্ট স্ক্রিন আসবে না সেটা আমরা ডিরেক্টলি আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে কীভাবে, হাউ টু ওপেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইন ওয়ার্ড 2016, এই কোশ্চেনটির অ্যান্সার আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। যদি আপনারা নাও জানেন জানতে ইচ্ছুক হন তাহলে কমেন্টের মাধ্যমে সেটিও জানিয়ে দেবেন। আর আপনারা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমরা এখানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস আউটলুক সবগুলো টিউটোরিয়াল পর পর দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও।